আসসালামু আলাইকুম ওয়া ওবরাক সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা কাউসার কাউ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তার কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা আয়াত প্রথমে মস্ক করাবো তারপরে ওই আয়াতের ভিতরে শব্দে শব্দে যেখানে যে নিয়ম আছে সেটার আপনাকে বিস্তারিত ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তারপরে আবারও মাস্ক করাবো তারপরে আপনাদের থেকে শুনবো ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বাড়ি আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি ইনশাআল্লাহ সবাই আমার সাথে সাথে পড়বেন পড়বেন্লাহ ওকে আমরা এখানে যে বিসমিল্লাহ রহমান রহিমটা পড়লাম এটার ভিতরে যে নিয়ম গুলো আছে আমরা সেটা ইনশাল্লাহ এখন প্রথমেই আহ একটু বুঝবো ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা দেখি এখানে কি কি নিয়ম আছে দেখেন বাসিঞ্জের কি বিস কেউ যেন বিস এরকম বলবেন না বিস তারপরে মিম ল্যামসের মিল লাম খাড়া জবর কি হবে লা এই যে এটা হলো আল্লাহ শব্দ লাম হ্যাঁ এ মাস্কারের লামটা এর ডাইনে যখন এরকম জের হবে চিকুন করে পড়তে হবে হ্যাঁ আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে কি একা লিপটেনে পড়তে হবে ওকে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আপনারা কি চেনেন ওকে আমি দেখান দেখাচ্ছি আমি কোন অক্ষরের উপরে এরকম সোজা একটা দাগ সেটা হলো কি খাড়া জবর অক্ষরের নিচেই এরকম দাগ খাড়া জের আর অক্ষরের উপরে রকম দাগ সেটা হবে উল্টা পেশ খাড়া জবর খাড়াজের উল্টা পেশে কি হবে একালিপ্টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন সবাই তাহলে আমরা এই জায়গায় কি করবো এই জায়গায় তারপরে দেখেন এভাবে পড়বেন হ্যাঁ হারজের হির হির কেউ যেন বলবেন না হির এটা বললে ভুল হবে হ্যাঁ রহ 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 মানে এরকম পড়ে কিন্তু এরকম বলা যাবে না তাহলে র অক্ষরের উপরে জবর আসছে মোটা করে পড়তে হবে যদি এই জায়গায় পেশ ও আসতো তাও মোটা করে পড়তে হতো ঠিক আছে মেম খাড়া জবর মা খাড়া জবর রয়েছে একালিপ হবে নন রজের নির নির ঠিক আছে তারপর র জবর র র উপরে জবর আসছে মোটা করে পড়বেন হাই আজর হাই জেরের বামে জসমলা ইয়া মদের হরফে একালিপ পড়বেন ঠিক আছে ওকে আগের দিন আপনাদের বুঝিয়েছিলাম যে মদের হরফ হলো তিনটি কি কি আপনাদের মনে হয় খেয়াল নাই আমি আবার একটু বলছি দেখেন এটা জবর জবরের বামে খালি আলিফ তারপরে কি জের জের বামে জজমালা ইয়া ঠিক আছে আর আরেকটা আছে কি পেশ এর বামে জজমালা ওয়াও দেখেন পেশ এর বামে যজমালা ওয়াও এইগুলো কি মদের হরফ ঠিক আছে আর এখানে আমরা যে ছয়টা লিখলাম এই ছয়টা টোটাল দেখেন খালা জবর খাড়া জের উল্টা পেশ জবরের বামে খালি আলিফ জের বামে জসমালা ইয়া পেশের বামে জসমালা ও এই ছয়টা চিহ্ন যেখানে থাকবে আপনাদের কি করতে হবে পড়তে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা কি করব এই যে এখানে এখানে আর কি মি এখন এই জায়গায় তো শেষ এখানে তাই না আমরা এখানে অকফ করলে অকফের নিয়ম রয়েছে সে অকফের নিয়ম অনুযায়ী আমরা পড়বো ওকে আপনাদের একটু অকফের নিয়মটা বলি দেখেন আপনি যেখানে অকফ করবেন না কেন আপনাকে দেখতে হবে এই শব্দের শেষ অক্ষরে কি আছে এ একটা শব্দ এই শব্দের শেষ অক্ষর কি এটা এর উপরে বা নিচে কি আছে সেটা দেখতে হবে যদি আমাদের এই শব্দের বা শব্দের শেষ অক্ষরে যদি কি থাকে খালা জবর থাকে ওই যে মদের হরফ দেখালাম মদের হরফ কি জবরের বামে খালি আলিফ জের বামে জসমালা ইয়া পেশের বামে জসমালা ওয়াও ঠিক আছে আর গোলতা বাদে যদি দুই জবর থাকে গোলতা বাদে ঠিক আছে তাহলে কি করতে হবে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে আবার বুঝতে হবে কিন্তু এটা শব্দের শেষ অক্ষরে যে জায়গায় আপনি থামতে চাচ্ছেন বা অক্ষ করতে চাচ্ছেন যদি সে জায়গায় খাড়া জবর থাকে মদের হরফ জবরের বামে খালি খালিয়ালিপ বামে বামেলা পেশের বামে জসমালা ওয়াও অথবা যদি গোলতাবাদের দুই জবর থাকে তাহলে এক জবর বাদ যাবে বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আপনারা ঠিক আছে ওকে তাহলে দেখুন তাহলে এই মেয়ে অক্ষরে কি অক্ষের নিয়ম অনুযায়ী সাকিন হচ্ছে এখন এক আলিফ মদ একারিক মত কি ছিল ওই যে ছয়টা মনে আছে আপনাদের কোন ছয়টা এই উপরের এই ছয়টা ঠিক আছে এই যে ছয়টা এই ছয়টা কি একালিপ মদ না একালিফ মদ এর পরের অক্ষরে অক্ষের কারণে এখানে আমরা যেমন নিয়ম অনুযায়ী কি সাকিন পাচ্ছি এর জন্য কি হবে এখানে তিন আলিফ টেনে পড়বেন কয় আলিফ টেনে পড়বেন তিন আলিফ কোন জায়গায় এই হাই আজর হাই এখানে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই একসাথে বলেন মাসা আমি যখন আনমিউট করতে বলবো তখন আপনাদের সামনে এর একটা অপশন আসবে সেই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এটা বলবেন হলো আজিজ ভাই বলেন এই যে ল হয়ে গেছে হ্যাঁ বিসমিল্লা লয় আকারে লা এমন হবে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওকে রহিম এভাবে তিন টেনে পড়বেন হ্যাঁ রহিম হ্যাঁ ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে এখন আমরা ইনশাআল্লাহ তারপরে রাত্রি পড়ব হ্যাঁ অর্থাৎ শুরু রাত সূরা কাউসারের ওকে আমি সবাইকে আনমিউট করে রাখতেছি কিন্তু আপনারা আমি না পড়তে বললে পড়বেন না হ্যাঁ সবাই একসাথে বলেন ওকে দেখেন হামজান কি ইন এটা কি হরকত হরকতের বামে নন বা মেমক্ষরে যদি তাজডিদ হয় তাহলে কি হবে অজীবন না হবে আহ ওকে আমি ওই বিষয়টা আপনাদের একটু দেখাই দেখেন হরকত কাকে বলে এক জবর তারপরে কি এক জের তারপরে এক পেশকে কি হরকত বলে এই হরকতের বাম পাশে নুন বা মিম অক্ষরে যদি কি থাকে তাজদিদ থাকে আমরা কি করব ওয়াজিব গন্যা করব। ওকে আমি একটু দেখাই এই যে হরকতের বামে এখানে মনে করেন মিম মিম এর উপরে কি তাজদিদ আছে তাহলে কি করব আমরা এখানে ওয়াজিব গন্যা করবো এটা এটা হলো কি হরকত হরকতের বামে এই যে মিমে তাজদিদ যদি হয় অজীবগণ্য হবে আবার যদি হরকতের বামে নুনে তাজদিদ আমি একটু দেখাচ্ছি আপনাদের ওকে দেখেন নুনে এই যে তাজদিদ হরকতের বামে হরকত কি এই যে জবজ্জের পেশকে হরকত বলে হরকতের বামে নুন বা মেমে যদি এভাবে তাজদিদ হয় অজীব গণ্য হবে আর এখানে পড়বো কেমন ইন না এই যে উম এই যে আমরা আওয়াজটা করছি এটাই হলো আমাদের ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছেন তাহলে দেখেন কি ওকে চলেন আমরা দেখে আছি কেন টিন আলিপ পড়তে হবে আহ মনে রাখবেন যে আপনার আহ একালিপ মদ একালিপ মদ কোনগুলো মনে আছে এই যে একালিপ মদ কোনগুলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ জবরের বামে খালি আলিপ জের বামে পেশের বামে ওয়াও এই পরে যদি পৃথক শব্দের শুরুতে পৃথক শব্দ কি দেখেন এই যে এটা একটা শব্দ আর এটা আর একটা শব্দ তাই না পৃথক শব্দের শুরুতে হাম জাস একালিপ মদের পরে পৃথক শব্দের শুরুতে হাম জাসলে কি মধ্যে মুনফাসিল হবে তিন আলিপ টেনে পড়বেন হ্যাঁ হামজা আইন জবর আ তয় জবর তয় জবরের বামে জসমলা ইয়া লিনের হরফ নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে ওকে লিনের হরফ হলো দুইটি ওকে দেখেন আমি কি কি আমি সেটা একটু দেখাচ্ছি জবরের বামে জসমালা ওয়াও ঠিক আছে আর হলো জবরের বামে জসমালা ইয়া এই দুইটা হলো লিনের হরফ লিনের হরফ হলে কি করব নরম করিয়া তাড়াতাড়ি পড়বো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা ওকে তাহলে পড়বো তয় জবর তই তই এভাবে পড়বো নন খাড়া জবর না খাড়াজবর রয়েছে একালি টেনে পড়বেন কাপলাম চবর কাল ইন তই ন্যা কাল ক্যাফ জবর কাউ এই যে জবরে বামে যশমেলা ওয়াউ নরম করে তাড়াতাড়ি পড়তে হবে স্যা জবর স্যার র জবর র স্যার র ওপরে জবররাট সুমুটা করে পড়বেন কিন্তু দেখেন এখানে আমরা যদি অখ করি তা বা চা থেমে যায় তাহলে কি করতে হবে অফের নিয়ম অনুযায়ী এখানে র সাকিন হয়ে যাবে হ্যাঁ মনে আছে আপনাদের নিয়মটা কি বলেছিলাম ওকে আমি একটু আপনাদের লিখে দেখায় দিচ্ছি দেখেন ওকে নিয়মটা যে আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি আছে শব্দের শেষ অক্ষর কি এই যে শব্দের শেষ অক্ষর যে জায়গায় অক্ষ করতে চাচ্ছেন সে শব্দের শেষ অক্ষরে কি আছে যদি শব্দের শেষ অক্ষরে আপনাদের কি থাকে খাড়া জবর তারপরে মদের হরফ মদের হরফ কি মনে আছে জবরের বামে খালি আলিফ ঠিক আছে তারপরে জের বামে জসমালা ইয়া তারপরে পেশের বামে জসমালা ওয়াও ঠিক আছে তারপরে আর কি আছে গোলতাবাদের দুই জবর এই গোলতাবাদের দুই জবর তাহলে কি কি বুঝলাম খালা জবর মদের হরফ জবরের বামে খালি আলিফ জের বামে জসমালা ইয়া পেশের বামে জসমালা ওয়াও অথবা গোলতাবাদের দুই জবর যদি থাকে তাহলে কি করতে হবে এক জোর বাদ দিয়ে একালিপ পড়তে হবে আর অন্য সকল সময় কি করব আমরা সাকিন দিয়ে পড়ব তাহলে অপশন নিয়ে অনুযায়ী কি র সাকিন হচ্ছে ঠিক আছে আর র সাকিন তার ডাইনে জবর রয়েছে মোটা করে পড়ব আমরা তাহলে হবে কাউসার কাউসার এভাবে পড়বেন ইন্না আতাইনাকাল কাউসার সবাই আনমিউট হয়ে পড়েন সবাই পড়েন ইননা কাউসার আহ ওকে 마শাআল্লাহ 마শাআল্লাহ প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই বলেন ইননা কাউসার আহ ওকে 마শাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তারপরে পড়ব দেখেন সবাই ওকে সবাই ইনশাল্লাহ একসাথে বলুন এবার ফা 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 এই যে নিচে ছোট পেট উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের হবে ফা ফা হ্যাঁ ফাসলি সদলাম জোর সলাম জাল্লি ফাসলি এখানে অনেকে বলতে পারেন ফাসাল্লি ফাসাল্লি বললে ভুল হবে সবটা মোটা করে পড়তে হয় ফাসলি রব এ তারপরে কি লামসলি ফাসলি লি রব জবর রব র উপরে জবর বা পেশ হলে কি মোটা করে পড়তে হয় বাজরবি রব্বি কাফ জবর কা ঠিক আছে এরপরে দেখেন ওয়াউ নুন জবর ওয়ান এই যে এখানে কি নন সেকেন্ড আসছে মনে রাখবেন নন সেকেন্ড বা যেখানে আসবে তারপরে অক্ষরে যাই থাকুক কোনো একটা নিয়মে এটা কিন্তু চলে যাবে ঠিক আছে যদি আপনারা এরকম পান যে নন সেকেন্ড বা রয়েছে রয়েছে তারপরে আরো অক্ষর তাহলে এক সে জায়গায় কোনো একটা নিয়ম অবশ্যই আছে আপনারা এটা ধরে নেবেন এখন আপনাদের বিষয় হলো যে আপনারা এটা কিভাবে বুঝবেন যে ওখানে কোন নিয়ম আছে দেখেন আমি একটু আপনাদের একটু সময় লাগলেও আমি একটু বুঝাই দিই আপনাদের আ প্রথমত বিষয় হলো ইজহার ঠিক আছে আমি একটু লিখে দিচ্ছি হ্যাঁ ওকে হয়তো লিখতে একটু সমস্যা হতে পারে তারপরেও আমি বলবো যে আপনারা ইনশাল্লাহ মনোযোগ সহকারে ইনশাআল্লাহ দেখেন আশা করি আপনাদের উপকার হবে ইনশাল্লাহ ওকে দেখেন ইজহার ইজহারের অক্ষর ছয়টি আপনারা একটু মুখস্থ করেন হ্যাঁ আমার এই লিখতে লিখতে আপনারা একটু মুখস্ত করেন এঝারের অক্ষর কয়টি বললাম এঝারের অক্ষর হলো ছয়টি কি কি হামজা হা আইন তারপরে গুল আর হলো কি খ এই যে ছয়টা অক্ষর এই ছয়টা অক্ষর কিন্তু আপনাদের মুখস্ত করতেই হবে হ্যাঁ এই যে ছয়টা অক্ষর এছারের অক্ষর কয়টি এছারের অক্ষর ছয়টি কি কি হামজা হা আইন হা গইন খ এই ছয়টা অক্ষরে কোন একটা অক্ষর যখন নন সাকিন বা তানবিনের পরে আসবে হা নন সাকিন বা তানবিন এটা কি নন সাকিন না আর তানবিন কি দুই জবর তারপরে কি দুই জের তারপরে কি দুই পেশ ঠিক আছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে নন সাকিন বা তানবিনের পরে যাই আসুক কোন একটা নিয়মে যেতে হবে যাবে এখন আমরা কি করব ওইটা দেখবো যে কি আছে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি হা আছে তাই না কেবলমাত্র আমরা পড়লাম হলো কিসের অক্ষর ইজারের অক্ষর দেখেন তো এই জায়গায় ইঝারের অক্ষর হা আসছে আসছে তাই না এই আমরা কি করে পড়বো আমরা স্পষ্ট করে পড়বো কেমন পড়বো স্পষ্ট কোনো গন্যা হবে না ওয়েন ওয়েন এমন পড়ব ঠিক আছে যদি আপনারা পড়েন ওয়েন এরকম গণ্যা করলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে হ্যাঁ এরকম গণ্যা হবে না when harza bar har when har ঠিক আছে এবারে তার ডাইনে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে when har ওকে তাহলে ইনশাআল্লাহ সবাই দেখুন সবাই আনমিউট হবেন ইনশাআল্লাহ হ্যাঁ ফাসাল্লি লিরা বিকা হার সবাই একসাথে বলেন সবাই বলেন হ্যাঁ ওকে মাশাআল্লাহ এবার দেখি এটা আপনাদের অনেকের কাছে শুনবো তাহলে এবার প্রথমে বলবেন হলো তারিকুজ্জামান ভাই বলেন ওকে মাশাআল্লাহ আমরা তারপরে পড়বো সবাই আনমিউন বলেন এবার ওকে দেখেন হামজা নঞ্জের কি ইন হরকতের বামে নুনে তার যে আসছে আমরা কি করবো অজিবন না করবো এভাবে পড়বো

হুয়াল হামজা বা জবর আব বা কলকলার অক্ষর ওকে দেখেন এখন আমরা আজকে আরেকটা নতুন নিয়ম শিখলাম সেটা কি কলকলা তাই না ওকে আমি একটু এখানে লিখে আপনাদের দেখাচ্ছি আমরা পরবর্তীতে এইগুলো আবার প্র্যাকটিস করব হ্যাঁ কল কলা কলকলা এর অক্ষর হলো পাঁচটি কি বললাম কলকলা এর অক্ষর পাঁচটি কি কি দেখেন কফ তারপরে জিম ঠিক আছে জিম এই কোন জায়গায় কি যদি অক্ষের সময় হোক বা সিম্পল সময় হলো যদি কি থাকে সাকিন থাকে তাহলে আমরা কি করবো কলকলা করে পড়বো বা ধাক্কা দিয়ে পড়বো আশা করি বুঝতে পেরেছেন সবাই ওকে আমি আবারও একটু দেখা দিই এখানে আপনাদের দেখেন হামজা বা যাবার আব বা সাকিন তাই না আর কলকলা কলার রক্ষর না এটা আব আব এভাবে পড়বেন তা যাবত তা রপিসু আব আমরা এখানে অক্ষ করলে কি হবে র সাকিন হয়ে যাবে ঠিক আছে আর তার ডাইনে যাবর রয়েছে এর জন্য মোটা করে পড়বেন র হুয়াল আবতর হুয়াল আবতর ওকে সবাইকে আমি আনমিউট করছি আপনারা আমার পড়ার পরে পড়বেন إن شانئك هو الأبتر شو بيقولين إن شانئك هو الأبتر أوكي عبر قول إن شاء الله إن شانئك هو الأبتر তার সবাই আমমি উখান ওকে 마শাআল্লাহ এটি আপনাদের কাছে ধরবো এখন ইনশাআল্লাহ ওকে প্রথমে বলবেন হলো আব্দুল সালাম ভাই বলেন প্রথম থেকে না একটু এই শেষে যতটুকু মাস্কু করايছে এটা বলবেন ইনশা না টান হয়ে গেছে

ইন নাশানি আকা হুওয়াল না তার আবতার ওকে 마শাআল্লাহ তাহলে আল্লাহর রহমতে আমরা কি এই সূরাতুল কাউসার শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ তাই না ওকে আজকের ক্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের সব কিছু বুঝিয়েছি এখন দেখেন আজকের ক্লাসে আমরা নতুন যে নিয়মগুলো আমরা খুব সুন্দর করে শিখেছি সেটা একবার একটু আপনাদের প্র্যাকটিস করাই হ্যাঁ দেখেন আমরা এখানে ওকে আমি এসে যাই টোটাল আজকে কি দুইটা নিয়ম আমরা শিখেছি একটা হলো কি ইজহার নুন সাকিন বা তার হলো চার নিয়মে পড়া যায় কয় নিয়মে পড়া যায় চার নিয়মে আপনারা খাতা কলম রাখবেন লেখবেন মুখস্থ করবেন ঠিক আছে বারবার প্র্যাকটিস করবেন নুন সাকিন বা তার মেন চার নিয়মে পড়া যায় প্রথমটা হলো ইজহার হ্যাঁ তারপরে হল হলো ইকলাপ তারপরে ইদেগাম তারপরে ইকফা এখন ইজহারের অক্ষর কয়টি ছয়টি কি কি হামজাহা আইন হা গয়ন খ ঠিক আছে এই যে ছয়টা অক্ষর এই ছয়টা অক্ষর এর কোন একটা অক্ষর যদি সেকিন বা পরে ঠিক আছে আসে তাহলে কি করব আমরা স্পষ্ট আকারে পড়বো ওকে আশা করি বুঝতে পেরেছেন যেমন আমরা এখানে পড়লাম এই যে নন এর পরে ইজারের অক্ষর কি স্পষ্ট স্পষ্টকারে পড়লাম ঠিক আছে ওকে তারপরে আমরা আরেকটা নিয়ম পড়েছি সেটা কি কলকলা কলকলার অক্ষর কয়টি পাঁচটি কি কি কফ ত বা জিম দাল এই যে পাঁচটা অক্ষর এই পাঁচটা অক্ষরে কোনো একটা অক্ষরে যদি সাকিন হয় কি হয় সাকিন হয় সেটা যে যেকোনো সবাই তাহলে কি হবে সে জায়গায় কলকলাপ করে পড়তে হবে এই যে বা অক্ষর কলকালার অক্ষর সাকিন অবস্থায় আছে কলকলাপ করে পড়বেন আব এভাবে পড়বেন ওকে তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসে যে অংশটুকু শিখেছি বা যে ছোরাটি শিখেছি এই ছোড়া কাউসার একসাথে সবাই ইনশাআল্লাহ মস্ক করবো ওকে আমি পড়ার পরে সবাই পড়বেন ইনশাআল্লাহ

إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. اوكي تعرف قريتها. اصلي لربك وانحر.

আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াসের সহমতে আমরা আজকের ক্লাসে সোরাতুল কাউসার খুব সুন্দরভাবে শিখেছি আমি আশা করব আপনার সবাই এটা বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে আর এই ভিডিওটি আপনারা ইনশাল্লাহ আজকে সকাল নয়টার পরে ইনশাল্লাহ অর্থাৎ যুক্তরাষ্ট্রের টাইম হলো অর্থাৎ রাত এগারোটা ওকে তাহলে আমি বলবো যে আপনারা এই সোরাটি এই ভিডিওটা দেখবেন দেখে বারবার প্র্যাকটিস করবেন আর কোরআনটা খুলে আপনারা এরকম প্র্যাকটিস করবেন ভিডিও থেকে একবার পড়বেন আর দেখে আরেকবার পড়বেন তাহলে কি হবে আপনার জন্য খুব ভালো হবে ইনশাল্লাহ আর যেখানে বুঝবেন না সাথে সাথে আমাকে ফোন দিবেন আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে আর আরেকটা বিষয় এই ভিডিওটিতে অবশ্যই আপনারা একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার শেয়ারের দ্বারা আপনার যে কেউ আপনার বন্ধু হতে পারে কিংবা আপনার রিলেটিভ কেউ হতে পারে যেই কোরআনটা শিখতে পারবে সে কোরআন সারা জীবন পড়লে যত সব হবে আপনি যা সামান্য একটু কাজ করলেন এই কাজের দ্বারা আপনি ঠিক সম পরিমাণ সব পাবেন এর মতো সব কি আর আছে সব নাই তাই জন্য অবশ্যই আপনারা কি করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আর বেশি করে আল্লাহ তালার ইবাদত করুন আর সামনে জিলহাজের দশ তারিখ কোরবানির ঈদ আর আপনাদের যাদের উপরে আহ কোরবানি হয়েছে আপনারা অবশ্যই কোরবানি দিবেন সবাই ভালো থাকুন আগামী ক্লাসে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে